তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই ফ্রিতে ম্যাজিক কিউব নিতে পারবো, তাও আবার একটা নেই দুটো ম্যাজিক কিউব একেবারে ফ্রিতে পাবো। কবে কোন মিশন কমপ্লিট করে কীভাবে পাবো সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে আমি বলে দিয়েছি, এবং এর সাথে তোমাদেরকে অনেকগুলো ফ্রি ফায়ারের আপকামিং আপডেট দিতে চলেছি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে হিরোকদা আমাদের অ্যাডভান্স সার্ভার কেন খুলছে না বা অ্যাডভান্স সার্ভার আবার কবে খুলবে, এর সমস্ত আপডেট কিন্তু তোমাদেরকে আমি আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো যারা অ্যাডভান্স সার্ভার রিলেটেড জানতে চাও সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি, যাও ফট করে কিন্তু সাবস্ক্রাইব করো, অল বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে আসো। তো যাই হোক এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, কারণ এখানে তোমাদেরকে বলতে চলেছি আমাদের বুইয়া যে ইভেন্ট আসতে চলেছে বিডি সার্ভের জন্য স্পেশালি, সেই ইভেন্টটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারও আসবে ছোটোখাটোভাবে, কিন্তু বাংলাদেশ সার্ভারে খুবই বড়োভাবে আসবে যেহেতু কোনো বড়ো সড়ো ফ্রি ইভেন্ট চলছে না। তো যাই হোক সেই ইভেন্টে যা পাবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি, এবং তোমাদেরকে আমি বলতে চলেছি বুইয়া যে বান্ডিল সেটা কবে রিটার্ন আসবে, আরও অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তারপর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবে। আজকের ভিডিও লাইক আমি রাখছি মাত্র 5,100টি, প্রত্যেকে যদি একটা করে লাইক করো তাহলে কিন্তু ইজিলি আমাদের লাইক মিশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং আজকের লাইক টার্গেটটা যদি কমপ্লিট হয় তোমাদের মধ্যে একজন পেয়ে যাবে উইকলি মেম্বারশিপ গিভওয়ে। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য ভাই জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, অ্যান্ড ভাই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের পার্সোনাল ইউআইডিটা বেশি বেশি করে কমেন্ট করো। যদি এই ভিডিওতে তোমরা 5,100টি লাইক কমপ্লিট করতে পারো তবেই কিন্তু একজন উইকলি মেম্বারশিপ গিভওয়ে জিততে পারবে, তো তুমিও তার উইনার হতে পারো, তার জন্য যেগুলো বললাম সেগুলো অবশ্যই করে দাও। গাইজ প্রথমে তোমাদেরকে বলে দিই ভাই, আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়ান সার্ভারে কোন ইভোগান রিটার্ন আসবে, ইভো ফামাস। তো ইভো ফামাস কিন্তু আজকে চলে এসছে, অ্যান্ড তোমরা কিন্তু গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে। অ্যান্ড বলেছিলাম যে বাংলাদেশ সার্ভারে আমরা রিটার্ন দেখতে পাবো ইভো এম বিভাব, এই গানটাও কিন্তু ভাই তোমরা দেখতে পেয়ে গেছো। তো দুটো আপডেট কিন্তু 100% চলে এসছে। তো এখন তোমাদেরকে আমি বলতে চলেছি যে ডায়মন্ড রয়্যালে ইন্ডিয়ান সার্ভারে কী আসবে। তো দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা, এটা কিন্তু বর্তমানে বাংলাদেশ সার্ভারে চলছে, তো এই বান্ডিলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে এরপরে আসবে, তোমরা কিন্তু এই বান্ডিলটা দেখতে পাবে, যেটা কিন্তু অনেক দারুণ বান্ডিল, আমাকে তো ভালোই লেগেছে। তো এইটা তোমরা দেখতে পাবে, এরপরে কিন্তু এর ফিমেল বান্ডিলটা তোমরা দেখতে পাবে, সেটা পরের ভিডিওতে তোমাদেরকে দেখে দেবো। তো যাই হোক ডায়মন্ড রয়্যালের ব্যাপারটা তোমরা জানতে চেয়েছিলে, তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। গাইজ ফাইনালি আমাদের আর একটা বড়ো সড়ো ইভেন্ট আসতে চলেছে, সেটা হলো গ্লোবাল ইভেন্ট, মানে সমস্ত সার্ভারে আসবে, তোমরা বাংলাদেশ সার্ভারে খুবই বড়ো সড়োভাবে দেখতে পেয়ে যাবে এই বুইয়া 3.0 ইভেন্ট, এবং এই ইভেন্টের সমস্ত ফ্রি রিওয়ার্ডসগুলো তোমাদেরকে দেখে দিই। ইভেন্টের পিক ডে দেখতে পাচ্ছ অক্টোবর 22, মানে তার আগে থেকে ইভেন্টটা আমরা স্টার্ট হতে দেখতে পেয়ে যাবো। অ্যান্ড ভাই তোমরা প্রথমে দেখতে পেয়ে যাবে ইভেন্টটা যখন আসবে তার লোডিং স্ক্রিন, এইভাবে কিন্তু বুইয়া ইভেন্টের লোডিং স্ক্রিনটা তোমরা দেখতে পাবে। তো এর মধ্যে গেলে ভাই তোমরা ইন গেম লবিটাও দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু বুইয়া ইভেন্টের ইন গেম লবি আমরা দেখতে পেয়েছি, নিচে কিন্তু বুইয়া লেখা রয়েছে দেখতে পাচ্ছ, তার মানে এটা বুইয়া ইভেন্ট। অ্যান্ড এই ইভেন্টের সমস্ত ফ্রি রিওয়ার্ডসগুলো তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি, তার জন্য ভাই পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে কমেন্ট বক্সে কন্টিনিউ লিখে দাও। তো প্রথমে আমরা এরকমভাবে কিন্তু ইন গেম চেঞ্জেস দেখতে পাবো, যেমন এরোপ্লেনের কালার চেঞ্জেস হয়ে যাবে বুইয়া ইভেন্টের থিমে, অ্যান্ড তোমরা কিন্তু ভেন্ডিং মেশিনেরও কালারটা এইভাবে চেঞ্জেস হতে দেখতে পেয়ে যাবে, এবং আমরা কিন্তু এখানে ড্রপের কালারটা ওইভাবে চেঞ্জেস দেখতে পাবো যেমনভাবে প্রত্যেকটা বড় বড় ইভেন্টে হয়ে থাকে। তো গাইজ ফ্রি রিওয়ার্ডগুলো তোমরা চলো এখন দেখে নাও। তো প্রথমে তোমাদেরকে আমি দেখাতে চলেছি কিছু বান্ডিল, যেমন এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ, এই বান্ডিলের প্যান্ট জামাটা আমাকে খুবই ভালো লেগেছে। অ্যান্ড ভাই এটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে ফ্রি রিওয়ার্ডস, অ্যান্ড এটা কিন্তু ভাই ডায়মন্ডে নিতে হবে, কিন্তু এটা ভালো একটা আইটেম, ঠিক আছে। তো এর ফিমেল ভার্সানের বান্ডিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাইরের সার্ভারগুলোতে ফ্রিতে দেওয়াচ্ছে, সেই জন্য বলছি যে এটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যেতে পারি, 100% চান্স রয়েছে যে এই বান্ডিলটা আমরা ফ্রিতে পাবো মেয়েদেরটা। তো চলো এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি আরও কিছু বান্ডেল, যেমন ছেলেদের এই বান্ডিলটা দেখতে পাচ্ছ, এই বান্ডিলটা ফ্রিতে দেবে কিনা জানি না, তবে এটা মোটামুটি ভালো বান্ডিল, আমাকে ভালোই লেগেছে। অ্যান্ড এরপরে কিন্তু তোমরা আরেকটা বান্ডিল দেখতে পাচ্ছ, তো এই যে তিনটা ছেলের বান্ডিল দেখালাম, এই তিনটা বান্ডিল কিন্তু ওপি লেভেলে রয়েছে, অ্যান্ড ফ্রিতে দেওয়ার চান্স কম, গেরেনা বেশিরভাগ টাইমে কিন্তু মেয়েদের ড্রেসই ফ্রিতে দেয়, সেই জন্য তোমাদেরকে আমি দেখে রাখলাম। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে ফার্মাসি স্কিনটা, এই ফার্মাসি স্কিনটা আমরা কিন্তু ফ্রিতে পেয়ে যাবো, কারণ এটা লিজেন্ডারি স্কিন এবং নর্মাল টাইপের স্কিন যেহেতু এটা অবশ্যই ফ্রিতে দেবে। অ্যান্ড ভাই তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন এটা হতে পারে সে ছুরি স্কিন, তো যাই হোক এইটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। অ্যান্ড এখানে প্যানের কালারটা দেখতে পাচ্ছ, প্যানের কালার তো বেশিরভাগ সময় ইভেন্টে ফ্রিতে দেওয়া হয়, তো এই জন্য বলছি প্যানের কালারটা আমরা ফ্রিতে পেয়ে যেতে পারি। অ্যান্ড এখানে সাইথের স্কিন দেখতে পাচ্ছ, তো এইটাও কিন্তু আমরা সেখান থেকে দেখতে পাবো, অ্যান্ড হতে পারে এটা কোনো পেড ইভেন্টে আমাদেরকে ডায়মন্ড খরচ করে নিতে হবে। অ্যান্ড ভাই তোমরা দেখতে পাচ্ছ এটা হতে পারে আমাদের কোনো একটা ব্যাটের স্কিন, ঠিক আছে, বা ছোটো নাইফের স্কিনও হতে পারে, তো বলা যাচ্ছে না কি। আর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটের স্কিন, তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ সেলফি স্টিক, তো এটা সম্ভবত ব্যাটের স্কিনই আমার দেখে শুনে মনে হচ্ছে এটা। অ্যান্ড ভাই গ্রেনেড স্কিন দেখতে পাচ্ছ ভাই, এটা লিজেন্ডারি টাইপের গ্রেনেড স্কিন, তো
অ্যান্ড ভাই এখানে গ্লোয়াল স্কিন আমরা দেখতে পাচ্ছি, তো এই আইটেমগুলো ফ্রিতেও দেওয়া হতে পারে, মানে গ্লোয়াল স্কিন বা কোনো পেড ইভেন্টও দিতে পারে, তবে আমি বাকি আইটেমগুলো দেখাচ্ছি না, এগুলো কিন্তু ফ্রিতে দেবে। তো আর এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন অ্যানিমেশান, তো অ্যানিমেশান তো ফ্রিতে দেবে না গেরে না কোনো মতেও, অ্যান্ড এটা একটা নতুন ইমোট, তো যাই হোক এটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। আর ভাই তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইকে স্কিন, তো এই বাইকে স্কিন ফ্রিতে দেওয়া হতে পারে, ঠিক আছে। এখানে তিনটা গাড়ি স্কিন রয়েছে, মানে বাইকে স্কিন আর মনস্টার ট্রাকের স্কিন, এগুলো কিন্তু বুইয়া ইভেন্ট চলাকালীন আমরা মানে দু তিনটা তো ফ্রিতেই পাবো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের স্পোর্টস কারের স্কিন, তো এটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। অ্যান্ড ভাই তোমরা দেখতে পাচ্ছ বুইয়া ইভেন্টের ব্যাকপ্যাক, যেই ব্যাকপ্যাকটা কিন্তু ফ্রিতে দেওয়ারও চান্স রয়েছে। এখানে লেভেল থ্রিতে আমরা এইভাবে দেখতে পেয়ে যাবো, লেভেল টুতে কিন্তু এইভাবে দেখতে পাবো ব্যাকপ্যাকটা, এবং লেভেল ওয়ানে তো ছোটোখাটো হয়ে যাচ্ছে ভাই পুরোপুরি, তো এটা কিন্তু আমরা বুইয়া ইভেন্টে দেখতে পেয়ে যাবো। এখানে তোমরা আর একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ, তো এই যে ব্যাকপ্যাকটা ভাই কুকুর ডিজাইনে করা হয়েছে, তো যাই হোক এইটা কিন্তু বাইরে সার্ভার ফ্রিতে দেওয়া হচ্ছে আমি দেখেছি, তো এটা কিন্তু ফ্রিতে দেওয়ার চান্স আগের তুলনায় বেশি, ঠিক আছে। আমরা এখানে সার্ফবোর্ডের একটা স্কিন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু ফ্রিতে দেওয়ার চান্স রয়েছে। অ্যান্ড এখানে লুটবক্সের স্কিন, তো এগুলো তো ফ্রিতে দেওয়া হয় ভাই অন্যান্য ইভেন্টে তোমরা জানো, সেই জন্য বলছি যে ফ্রিতে দেওয়ার চান্স রয়েছে। অ্যান্ড এখানে কিছু টোকেন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। তো যাই হোক এই প্রত্যেকটা রিভার্স তোমাদের দেখে রাখলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড ভাই এতদূর পর্যন্ত যারা দেখেছো ভাই অনেকে সাবস্ক্রাইব করছো না, সেই জন্য বলছি সাবস্ক্রাইব করতে বেশি সময় লাগে না, সাবস্ক্রাইব করো লাইক করো। তো ভাই দেখতে পাচ্ছ বুইয়া বান্ডিল রিটার্ন, অনেকে জানতে চেয়েছিলে যে হিরক ভাই আমাদের বুইয়া বান্ডিল কবে রিটার্ন আসবে, তো ফাইনালি ভাই বুইয়া ইভেন্ট আসছে, তার মানে বুইয়া বান্ডিল তো রিটার্ন আসার কথা, সেই জন্য বলছি ভাই বুইয়া বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবো। অ্যান্ড ভাই এটা কিন্তু 90% কনফার্ম যে এবারে বুইয়া ইভেন্ট চলাকালীন বুইয়া ইভেন্টটা তোমরা বিডি সার্ভার রিটার্ন দেখতে পেয়ে যাবে, ইন্ডিয়ান সার্ভারও তোমরা দেখতে পেয়ে যেতে পারো। অ্যান্ড টোকেন টাওয়ার ইভেন্টে আসবে ভাই, অনেক ডায়মন্ড কিন্তু খরচা হবে এই ইভেন্টে, ওকে। তো এখন তোমাদেরকে ফাইনালি বলতে চলেছি ম্যাজিক কিউব তোমরা কীভাবে পাবে গাইজ। ম্যাজিক কিউব কিন্তু আমরা একটা নয় দুটো ম্যাজিক কিউব পাবো, তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তো অফিসিয়ালি কিন্তু কনফার্মও করে দেওয়া হয়েছে। তো যাই হোক এখন তোমাদেরকে বলে দিই যে কীভাবে তোমরা পাবে, দেখতে পাচ্ছ এরকমভাবে দুটো মিশন থাকবে, একটা হচ্ছে ফ্রি ম্যাজিক কিউব অ্যান্ড একটা ম্যাজিক কিউব চ্যালেঞ্জ। তো ম্যাজিক কিউব চ্যালেঞ্জ মানে এখানে কিন্তু আমাদের ডেলি মিশন থাকবে 10টা, যেখান থেকে আমরা 100টা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট পাবো এবং সেগুলো দিয়ে কিন্তু ম্যাজিক কিউব এক্সচেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে ম্যাজিক কিউবে একটা জিনিস রয়েছে, যেখান থেকে আমরা লগ ইন করার মাধ্যমে এবং গেম প্লে করার মাধ্যমে কিন্তু ফ্রিতে একটা ম্যাজিক কিউব পেয়ে যাবো, ওকে। তো যাই হোক একটা জিনিস ক্লিয়ার করে দিবে, অনেকে জিজ্ঞেস করছিল যে দিওয়ালি ইভেন্ট তো ইন্ডিয়ান সার্ভারে এসে সেখানে ম্যাজিক কিউব দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ সার্ভারে কি ম্যাজিক কিউব দেওয়া হবে? দেখো বাংলাদেশ সার্ভারে যেহেতু দিওয়ালি ইভেন্ট চলছে না, সেই জন্য ম্যাজিক কিউব দেওয়া হবে না, যেহেতু সামনে যখন ঈদ ইভেন্ট এসেছিলো তখন বাংলাদেশ সার্ভারে অনলি ম্যাজিক কিউব দেওয়া ছিল, তখন কিন্তু ইন্ডিয়ান সার্ভারে দেওয়াই ছিল না, তোমরা আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। তো যাই হোক একটা গুড নিউজ বেরিয়েছে, সেটা হলো সামনে যেহেতু বড় বড় কয়েকটা ইভেন্ট আসছে ফ্রি ইভেন্ট, সেখানে কিন্তু বিডি সার্ভারও ম্যাজিক কিউব দেওয়ার চান্স থাকছে, অ্যান্ড এটা কিন্তু আমরা পরের দিকে ফ্রিতে ম্যাজিক কিউব দেখতে পেয়ে যেতে পারি। তো যাই হোক ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড ভাই তোমরা আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে পিন করে রেখেছি চ্যানেলের লিঙ্ক, সেখানে কিন্তু এই চ্যানেলের যে ভিডিওগুলো দিতে পারছি না সেখানে পেয়ে যাবে, তো যাও সাবস্ক্রাইব করে দিয়ে আসো, ওকে বাই বাই।